নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি চলে এসেছি মাটন কিমা রুটির রেসিপি নিয়ে তো রুটি সাধারণত কেউ আপনাদেরকে দেখায় না তো আমি আজ পর্যন্ত দেখিনি ইউটিউবে বা ফেসবুক ইনস্টাতে কেউ রুটি করা দেখিয়েছে বলে তো আমি আজকে মাটন কিমা রুটি রেসিপি একটা আপনাদের সাথে শেয়ার করব আমি এখানে কিমা আর ডাল ভিজিয়ে দিয়েছি কিমাটাও ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবার এটা ভিজ ভিজে গেলে দুই থেকে তিন ঘন্টার মধ্যে ভিজে গেলে এটা আমি আগে পুরটা তৈরি করে নেব তারপরে রুটিটা করব প্রথমে দেখুন কিমাগুলো ছেড়ে গেছে এটা আমি নেব আর ডালটা যেটা নিয়েছে সেটা নেব পেঁয়াজ আদা রসুন একটু ছাড়িয়ে নিয়েছি আর একটু ছোট ছোট পেঁয়াজকে ওটা আমি একটু কিমা কাট করে নেব এই দিয়েই আমি আজকে মাটন কিমা রুটিটা করব তো প্রথমে আমি যে এটা আছে পেঁয়াজটা আছে তাকে আমি একটু কিমা কাট করে একদম মিহি করে কেটে নেব যতটা ছোট করে কাটা যায় এটা তো হাতে কাটবো না ভেজিটেবিল চপর দিয়ে কেটে নেব এটা আমার কাটা হয়ে গেছে এবার আমি একটা মিক্সির জার নিয়ে নিচ্ছি তাতে আমি প্রথমে ডালটা আগে পেস্ট করে নেব শুধু কিমার করলে একটা অন্যরকম লাগে তো এতে একটু ডাল মিশিয়ে দিলে এর টেস্টটা আরও ভালো হয় এবার ডালেতে একটু পেঁয়াজ এই আদা রসুন আর কাঁচা লঙ্কা একটু দিয়ে দিয়েছি দিয়ে একটু পেস্ট বানিয়ে নিয়েছি এবার এই ডালটা ঢেলে রেখে এতেই আমি কিমাটা দিয়ে দেবো দিয়ে একদম পেস্ট করে নেব এতে কী হয় মুখে পড়বেও না অথচ গন্ধটা খুব ভালো আসবে স্বাদটা খুব ভালো হবে আর মুখে পড়লে একটা অন্যরকম লাগে এবার এটা দেখুন পেস্ট করে নিয়েছি এটাও আমি এক সাইডে রেখে দেব বের করে এক সাইডে রেখে দেব এবার আমি একটা কড়া নিয়ে নেব ফ্রাইং প্যান এটা দেখুন আমি নামিয়ে নিয়েছি খুব সুন্দর খেতে হয় যারা তেল মশলা লুচি পরোটা একটু সমস্যা তারা এইভাবে রুটিও খেতে পারেন মটন কিমার রুটি খুব সুন্দর খেতে হয় আর রুটি তো এমনিতেই সবার জন্য হেলদি খাবার আর এতে খুব একটা আপনার ক্যালোরি হবে বলে মনে হয় না দেখুন আমি এটা সর্ষের তেলে করব ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে তেলটা ফুটে উঠলে তাতে আমি একটু জিরে ফোড়ন দেব জিরে ফোড়ন দেওয়ার পর আমি যে এখানে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেই কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে দেখুন পেঁয়াজটা আমার একদম লাল লাল করে ভাজা হলে দরকার হলে আপনি একটু নুনও এর মধ্যে দিয়ে দিতে পারেন যাতে পেঁয়াজটা গলে যায় আর পেঁয়াজটা এতটাই ছোট কাটা হয়েছে যে একটু ভাজলেই এটা নরম হয়ে যাবে এবার আমি যে এখানে পেঁয়াজটা আমার দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে মোটামুটি এবার আমি এখানে মশলাগুলো এক এক করে দিয়ে দেব। একটু নুন দিলাম একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো মানে বেসিক যে মশলাগুলো আছে সেই মশলাগুলো এর মধ্যে আমি এক এক করে দিয়ে দেব দিয়ে এটা আমি একটু ভালো করে কষিয়ে নেব এই মশলাটা কষাতেই যা টাইম লাগবে বাদ বাকি আর কোনো টাইম সেরকম লাগবে না ঝটপট হয়ে গেলেই হয়ে যাবে একটু চিনি নুন সব কিছু এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটা আমি একটু ভালো করে কষিয়ে নেব। এটা যখন ভালো করে কষানো হয়ে যাবে মশলাটা থেকে তেল ছেড়ে যাবে আমি এর মধ্যে কিমাটা দিয়ে দেব। কিমাটা দিয়ে কিমাটাও এর মধ্যে ভালো করে মেশাতে হবে একদম যেহেতু পেস্ট হয়ে গেছে এটা ভালো করে দেখুন আমি একটু ঢাকা দিয়ে দিয়েও আপনি এটা কষাতে পারেন এটা যত ভালো করে কষাবেন এর স্বাদটা কিন্তু তত বেশি আসবে এবার এইটা থেকেও আমার তেল ছেড়ে যাচ্ছে ঢাকা দিয়ে দিয়ে আমি এটা কষিয়ে নিয়েছি যতই শুকনো নাই থাকুক কিন্তু মাটন তো একটু ঢাকা দিয়ে করলে এর স্বাদটা ভালো হয় এবার এর মধ্যে আমি যে মটর ডালের পেস্টটা করে রেখেছিলাম সেই ডালটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে এটা ভালো করে আমি মিশিয়ে নেব দেখুন ডালটা দিয়ে দিলাম এটা এত সুন্দর হয় আর এটা একটু বেশি করে করে রাখলে কি হবে ফ্রিজে রেখে দিলে যখন আপনার ইচ্ছা রুটি আটার ভিতর রুটির মধ্যে মানে আটার লেচির মধ্যে ভরে আপনি এটা রুটি করে নিতে পারেন একটু বেশি করে করা থাকলে রুটি পরোটা তারপরে আপনি পুরি কচুরি যা খুশি এর মধ্যে করে নিতে পারেন এটা একটু শুকনো শুকনো হয়ে গেলে আমি এটা নামিয়ে নেব দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে আর এটার গন্ধ খুব সুন্দর বেরিয়েছে তো এইভাবে আমি হয়ে গেছে এটা রেডি এবার আমি এটা নামিয়ে নেব প্লেটে এটা একটু ঠান্ডা হতে থাক ওদিকে আমি আটাটা মেখে নিই দেখুন আমি পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি একটু বেশি করেই নিলাম এবার এটা আমি নুন দিলাম দিয়ে এটা জল দিয়ে আমি ভালো করে মেখে নেব এটা আমি মানে রুম টেম্পারেচারের জল দিয়েছি দিয়ে ভালো করে এটা মেখে নিলাম খুব বেশি ঢক্তন হবে না খুব বেশি নরম হবে না মোটামুটি হবে এবার এটা থেকে এক একটা করে এরম গোল গোল করে মণ্ড লেচি করে তার মধ্যে আমি পুরগুলো ভরে নেব এক এক করে দেখুন এরম করে গোল গোল করে নৌকার মতো করে নিয়ে ভিতরটায় পুরগুলো দিয়ে দেবো দিয়ে এবার এটা প্যাচ করে নিয়ে নেব বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে আর ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক ও শেয়ার করে দেবেন কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম মাটন কিমার রুটি কেমন হলো দেখুন সব পূর্বরা আমার হয়ে গেছে এবার আমি এদিকে তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসের উপর তাওয়াটা একটু গরম হলে এদিকে আমি বেলবো বেলে বেলে তাওয়ার মধ্যে এক এক করে দিয়ে দেবো তাওয়াটা বসিয়ে দিয়েছি দেখুন এবার এদিকে আমি এক এক করে বেলে নিচ্ছি কেমন হলো ভিডিওটা আমাকে অবশ্যই রেসিপিটা আমাকে অবশ্যই জানাবেন যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেনি মানে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক ইনস্টা থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে আর ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক ও শেয়ার করে দেবেন কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মটন কিমার রুটি খুব সচরাচর কেউ রুটি দেখায় বলে আমার মনে হয় না কিন্তু এইভাবে মাটন কিমার রুটি আপনি করে দেখতে পারেন কচুরি পরোটা তো অনেক খেয়েছেন একবার এইভাবে রুটি করে দেখুন খুব সুন্দর খেতে হয় যে কোনো সবজির সাথেই আপনি খেতে পারবেন কিন্তু রুটির টেস্টটা একটু আলাদা হবে এইভাবে দেখুন প্রতিটা আমি বেলে নিচ্ছি বেলে এক এক করে তাওয়ার মধ্যে দিয়ে দেবো দিয়ে এটা রুটি যেমন সেঁকে সেরকমভাবে আমি এটা গ্যাসের উনুনের মধ্যে সেঁকে নেব। খুব স সোজা শুধু পুরটা একটু করে রাখার অপেক্ষায় আমি তো এরকম পুর করে অনেকটা করে করে রেখে দিই ফ্রিজের মধ্যে যখন পরোটা খেতে ইচ্ছা করে পরোটা লুচ কচুরি করে নিই আর যখন মনে হয় না কিছু তখন রুটি করে নিই এইভাবে আমি মাটন কিমার কচুরি রুটি সব করে ফেলি শুধু কিমার পুরটা করে রাখতে হয় ওটাই একটু সমস্যা ওটা করে নিলেই ব্যাস রেডি দেখুন আমার কি সুন্দর রুটি হয়ে গেলো এইভাবে মাটন কিমার রুটিটা করে নিচ্ছি এবার তাওয়ার গ্যাসের উনুনের মধ্যে আমি এক এক করে রুটিগুলো এরকম করে সব করে নেব খুব সহজ খুব সুন্দর খেতে হয় একবার এইভাবে মাটন কিমার রুটি করে দেখুন আর এটা খুব রুটি তো এমনিই সকলের খাবার খায় সবাই খায় কিন্তু এই পুর ভরে যদি এরকম রুটি খাওয়া হয় এক তো রুটিও খাওয়া হয় আবার পুর যেহেতু ভিতরে আছে এর টেস্টটাও একটু আলাদা হয় একটু অন্য স্বাদের রান্না আর কি এইভাবে একবার বানিয়ে দেখুন সবাই খাবে আঙুল চেটে খাবে আর বারবার বলবে যে লুচি পুরি না করে এইভাবে মাটন কিমা রুটি করতে সকলেই প্রশংসা করবে এইভাবে একবার মাটন কিমার রুটি ট্রাই করে দেখুন খুব সুন্দর হয় দেখেছেন রুটিগুলো কি সুন্দর হচ্ছে খেতেও খুব সুন্দর হয় এইভাবে একবার রুটি করে দেখুন আমরা তো প্রায়শই এরকম করে রুটি খাই তো আজকে আপনাদের সঙ্গে এই রেসিপিটা এই শেয়ার করলাম রুটি সাধারণত কেউ দেখায় বলে আমি দেখিনি তো আমি আজকে এটা দেখালাম আপনাদেরকে যে মাটন কিমার রুটিও হয় আর সেটা খুব সুন্দর খেতেও হয় দেখুন হয়ে গেল এইভাবে একবার মাটন কিমার রুটিটা ট্রাই করে দেখুন খুব সুন্দর খেতে হয় একদম গরম আমি আপনাদের তবুও একটা ছিঁড়ে দেখাচ্ছি দেখুন খুব গরম খুব সুন্দর রুটিগুলো হয়েছে দেখতেও খুব সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছে আর দেখেন ছিঁড়ে দিচ্ছি ভিতরে একদম পুর ঠাসা এইভাবে একবার মাটন কিমার কচুর এই রুটি করে দেখুন কেমন হলো আমাকে জানাবেন নমস্কার বন্ধুরা